नमस्कार बंधुरा, संजय माइति हार्बालाइफ इंडिपेन्डेंट एसोसिएट आज के एक नतून विषय अपन सामने उपस्थापन करते चले कोलेस्टेरल। कोलेस्टेरल की जिनिस, कोलेस्टेरल की उपकार करे, आमरा कोलेस्टेरल सुनने भय पे जाए, सबाई भावे कोलेस्टेरल बेड़े गेछे आमादेर अनेक क्षति होते पारे, एटा एकदम ठीक, किन्तु कोलेस्टेरल की उपकार करे এবং কোলেস্টেরল আমাদের থাকা কতটা জরুরি, এই কোলেস্টেরল বিষয়ে আজকে আপনাদের সামনে এক অপূর্ব ভিডিও উপস্থাপন করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করবেন, যাতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যায়। এখন আপনারা দেখতে পাবেন আজকের ভিডিও কোলেস্টেরল। প্রথমে জেনে নেই যে কোলেস্টেরল কি জিনিস। কোলেস্টেরল একটা পদার্থ যেটা ফ্যাট এবং প্রোটিন, লাইপোপ্রোটিন এবং ফ্যাট এই দুটো দিয়ে তৈরি হচ্ছে, লিপিড এবং প্রোটিনের কম্বিনেশান। লিপিড মানে ফ্যাট এবং প্রোটিনের কম্বিনেশান যুক্ত একটি পদার্থ যেটা মোমের মতো পদার্থ, ওয়েক্সি সাবস্টেন্স অ্যান্ড ফ্যাট লাইক সাবস্টেন্স। কোলেস্টেরল মানে ফ্যাট নয়, ফ্যাট লাইক সাবস্টেন্স, ফ্যাটের মতো একটা পদার্থ, মোমের মতো পদার্থ যেটা ফ্যাট এবং প্রোটিন কম্বিনেশানে তৈরি হয়েছে, বডিতে তৈরি হচ্ছে, প্রত্যেক দিন তৈরি হচ্ছে। কোথায়? না আমাদের লিভারে। আমাদের লিভার এই কোলেস্টেরল তৈরি করছে, আমাদের শরীরের সমস্ত কোষে কোষে এই কোলেস্টেরল রয়েছে। এই কোলেস্টেরলটা থাকা জরুরি। কেন? না এই কোলেস্টেরল আমাদের ডাইজেশনে হেল্প করছে, আমরা যে খাবার খাচ্ছি সেটা হজম করতে হেল্প করছে, আমাদের ভিটামিন ডি তৈরিতে সাহায্য করছে। আমরা জানি ক্যালসিয়াম, ভিটামিন ডি আমাদের বোন, আমাদের স্ট্রাকচার, আমাদের স্কেলেটনটা তৈরি করে, ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করছে এবং আমাদের হরমোন, বিভিন্ন ধরনের যে হরমোনগুলো সিক্রেশন হচ্ছে এই কোলেস্টেরল সেই হরমোন সিক্রেশনে সাহায্য করছে। তাহলে কোলেস্টেরল মানে ভয় পাওয়ার কিছু নেই, একটা কত গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, একটা কত উপকারী জিনিস যেটা আমাদের প্রত্যেকটি কোষে এই কোলেস্টেরল রয়েছে, যেটা লিভারে তৈরি হচ্ছে, একটা মোমের মতো জিনিস, ফ্যাট লাইক সাবস্টেন্স, এটা আমাদের উপকার করছে। এই কোলেস্টেরল আমরা বিভিন্ন প্রাণীজ সোর্স থেকে পাই, যেমন ডিমের কুসুম, মাংস বিশেষ করে খাসি মাংস এবং ঘি, এই জাতীয় জিনিসগুলো থেকেও বাদ থেকে আমরা কোলেস্টেরল আমাদের বডিতে পাই। বডি এইভাবে নিজে কোলেস্টেরল তৈরি করছে, বাদ থেকে কিছু কোলেস্টেরল নিচ্ছে, নিয়ে আমাদের কোলেস্টেরল লেভেলটা ঠিক রাখার চেষ্টা করছে। এইবারে আমরা জেনে নেব যে কোলেস্টেরল কত ধরনের হয়। কোলেস্টেরল তিনটে ধরনের হয়, একটা হচ্ছে HDL, হাই ডেন্সিটি কোলেস্টেরল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, HDL, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, LDL কোলেস্টেরল, এই HDL কোলেস্টেরল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, HDL কোলেস্টেরল। আর একটা হচ্ছে LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, LDL, এটা হচ্ছে ব্যাড কোলেস্টেরল। HDL, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা হচ্ছে গুড কোলেস্টেরল, যেটা উপকার করে। আর একটা ব্যাড কোলেস্টেরল, LDL, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। আর একটা হচ্ছে VLDL, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটাকে বলা হয় VLDL। আর একটা কথায় বলা হয় ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইডটা আমাদের খুবই ক্ষতি করে। এই তিন ধরনের কোলেস্টেরল আমাদের শরীরে আছে। এইবার এই যে কোলেস্টেরল, এটা আমাদের কম হলে কি হয়? কোলেস্টেরল কি জানলাম, কতটা উপকারী জিনিস জানলাম, এটা কত ধরনের হয় জানলাম। এবারে জেনে নিই, কোলেস্টেরল যদি কম হয়ে যায়, বিশেষ করে মেয়েদের যারা ম্যালনিউট্রিশন, অপুষ্টিতে ভুগছে, এইসব মায়েদের, প্রেগনেন্সি মায়েদের কোলেস্টেরল লেভেল যদি স্বাভাবিকের থেকে কম হয়, তাহলে খুবই ক্ষতিকর হতে পারে। বিভিন্ন মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, তার ব্রেন হেলথ, তার মাইন্ড হেলথ, এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তার সঙ্গে দেখা দিতে পারে যে আপনার প্রিম্যাচিওর ডেলিভারি, সময়ের আগেই প্রসব হয়ে যাচ্ছে, এবং লো বার্থ ওয়েট বেবি, প্রিম্যাচিওর ডেলিভারিতে বেবিটা ম্যাচিওর হচ্ছে না, তার ওজন কম হচ্ছে, তার বিভিন্ন কমপ্লিকেশন আসতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। সেই জন্যে কোলেস্টেরল লেভেলটা নর্মাল থাকাটা, বিশেষ করে প্রেগনেন্সি মায়েদের খুবই জরুরি। তার সঙ্গে সঙ্গে কি হয়,
আমাদের সাধারণ সবার ক্ষেত্রে কোলেস্টেরল লেভেল যদি কম হয়ে যায়, আপনার মুড হরমোনাল লেভেল যেহেতু চেঞ্জ হচ্ছে, কোলেস্টেরল যেহেতু আমাদের হরমোনাল লেভেল নিয়ন্ত্রণ করছে, তাহলে আমাদের কোলেস্টেরল যখনই কম হয়ে যাচ্ছে আমাদের মুড চেঞ্জ হচ্ছে, আমাদের মেন্টাল বিভিন্ন ধরনের সিমটম দেখা দিচ্ছে, যেমন হচ্ছে হোপলেস, আপনি হতাশ হয়ে পড়ছেন, নার্ভাস হয়ে পড়ছেন, কনফিউজ হয়ে পড়ছেন, কোনো একটা বিষয়ে আপনি একটা ডিসিশান নেবেন সেটা আপনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, একটা ঠিক ডিসিশান নিতে আপনার অনেক সময় লাগছে, আপনার মুড চেঞ্জ হতে পারে, খাওয়া দাওয়া, আপনার ঘুমানো, আপনার সমস্ত কিছুতে আপনার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে কোলেস্টেরল কম হলে আমাদের অনেক ধরনের অসুবিধা দেখা দেয়। আবার কোলেস্টেরল যদি বেশি হয়ে যায়, কোলেস্টেরল যদি বেশি হয় কী হবে, প্রথমে জানুন যে কোলেস্টেরল কোনো ডিজিজ না। আমরা কোলেস্টেরল কথাটা শুনলেই খুব ভয় পেয়ে যাই, ভাবি কী হয়ে যাবে। কোলেস্টেরল কোনো ডিজিজ না, কোলেস্টেরল হচ্ছে একটা পদার্থ যেটা শরীরে থাকে, যেটা থাকা জরুরি। কিন্তু কোলেস্টেরল যে বেড়ে যাচ্ছে এটা হচ্ছে লাইফস্টাইলের জন্য হচ্ছে, আমাদের ব্যাড লাইফস্টাইলের জন্যে, আমাদের ইটিং হ্যাবিট, আমাদের ফুড হ্যাবিট, আমাদের এক্সারসাইজ, আমাদের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের জন্যে আমাদের কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাচ্ছে। এই কোলেস্টেরল লেভেল যদি হাই হয়ে যায় তাহলে আমাদের কি হবে, আনহেলদি লাইফস্টাইলের জন্যে কোলেস্টেরল লেভেল বেড়ে যাচ্ছে। যদি কোলেস্টেরল লেভেলটা বেড়ে যায় কি হতে পারে, না প্রথমে আগে জানতে হবে যে এই কোলেস্টেরল লেভেলটা বেড়ে যাচ্ছে কীভাবে, আনহেলদি ফুড হ্যাবিট, আনহেলদি ইটিং হ্যাবিট, আনহেলদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। একটা একটা বিষয় ভালো করে জানুন, যদি আমরা আনহেলদি ইটিং হ্যাবিটের মধ্যে থাকি, স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাওয়ার যদি আমরা খাই, তাহলে আমাদের LDL যেটা ব্যাড কোলেস্টেরল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেটা আমাদের বেড়ে যাবে। আবার যদি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়, আমরা যদি অলস জীবনযাপন করি, তাহলে কী হবে, আমাদের গুড কোলেস্টেরল, হাই ডেন্সিটি কোলেস্টেরল সেটা কমে যাবে। সেই জন্য ফুড হ্যাবিট আর লাইফস্টাইল, এই দুটো আমাদের খুব গুরুত্ব দিতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর হচ্ছে স্মোকিং, স্মোকিং কী করে, আমাদের খুবই ক্ষতি করে। কেন না, HDL গুড কোলেস্টেরলটাকে কমিয়ে দেয়, LDL যেটা ব্যাড কোলেস্টেরল সেটাকে বাড়িয়ে দেয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। মহিলারা যদি স্মোকিং করে তাহলে এটা খুবই ক্ষতি করে, LDL যেটা ব্যাড কোলেস্টেরল সেটাকে বাড়িয়ে দেয়। এইভাবে কোলেস্টেরল কী করছে, আমাদের ক্ষতি করছে। এইবারে আমরা জেনে নিই যে কাদের ক্ষেত্রে কোলেস্টেরল বাড়ে, কাদের ক্ষেত্রে কোলেস্টেরল বাড়ে। জেনেটিক অনুযায়ী কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা থাকে, আমার দাদুর কোলেস্টেরল ছিল, বাবার কোলেস্টেরল আছে, আমার কোলেস্টেরল আসার সম্ভাবনা দেখা দিতে পারে। এই জেনেটিক অনুযায়ী এটাকে বলা হয় ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরেমিয়া, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরেমিয়া FH। এর কারণে, জেনেটিক্যালি কারণে কোলেস্টেরল বাড়তে পারে, আবার বিভিন্ন মেডিসিন, অ্যালোপ্যাথি কিছু ঔষধের কারণে কোলেস্টেরল লেভেল বাড়তে পারে। আর কি হয়, কোলেস্টেরল কাদের বাড়ে, না 45 থেকে 65 বছরের ছেলেদের, 45 থেকে 65 বছরের ছেলেদের আর 55 থেকে 65 বছরের মেয়েদের কোলেস্টেরল লেভেলটা বাড়া দেখা দিতে পারে এই এজ গ্রুপটাতে। এর কম যাদের তাদের ক্ষেত্রে অত কোলেস্টেরল বেশি দেখা যায় না। যাই হোক, কোলেস্টেরল আবার যেমন বললাম হেরিডিটারি, ওর জন্যে বাড়তে পারে, যেমন আপনার এজ গ্রুপ কিছু আছে এই বয়সটাতে কোলেস্টেরল বাড়তে পারে, তেমন আবার ওয়েট, আপনার ওজন যদি স্বাভাবিকের থেকে বেশি হয় তাহলেও কিন্তু আপনার কোলেস্টেরল বাড়তে পারে। এই স্বাভাবিক ওজন কিভাবে হিসাব করবেন, সাধারণভাবে একটা নিয়ম আছে যেটা আপনার হাইট আপনি সেন্টিমিটারে মাপুন, আপনার হাইটটা যদি 160 সেন্টিমিটার হয় অ্যাপ্রক্সিমেটলি আপনার ওজন থাকবে 60 কেজি, যদি আপনার উচ্চতা হাইট যদি 170 সেন্টিমিটার হয় আপনার স্বাভাবিক ওজন হবে 70 কেজি, এটা অ্যাপ্রক্সিমেট। ওজন কতটা থাকা দরকার সেটা কিভাবে ক্যালকুলেশন করবেন, BMI অনুযায়ী যে কারেক্ট আইডিয়াল ওয়েট, এগুলোর জন্য আমার আলাদা ইউটিউব ভিডিও আছে, আপনারা সেগুলো দেখলে স্বাভাবিক ওজন ক্যালকুলেশন নিজেরা সহজেই করতে পারবেন। BMI লেভেল দিয়ে ওজনটা, স্বাভাবিক ওজন কিভাবে ক্যালকুলেশন করা হয় আইডিয়াল ওয়েট সেটা জানতে পারবেন, BMI লেভেল কোন পজিশনে থাকলে কী ধরনের ওজন হয় সব কিছুর জন্য আমার আলাদা ইউটিউব ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। বিভিন্ন রেস, বিভিন্ন জাতি, কোলেস্টেরল যেমন বয়স বললাম, তার সঙ্গে হেরিডিটারি বললাম, বয়স বললাম, তার সঙ্গে বিভিন্ন জাতি,
বিভিন্ন রেস, যেমন কৃষ্ণাঙ্গ আফ্রিকান আমেরিকান যারা কৃষ্ণাঙ্গ তাদের মধ্যে কোলেস্টেরল বাড়ার প্রবণতা বেশি দেন হোয়াইট শ্বেতাঙ্গদের থেকে। শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের কোলেস্টেরল বাড়ার প্রবণতা বেশি। এগুলো বিভিন্ন রেস অনুযায়ী এগুলো হয়ে থাকে। এবারে আমরা জানব যে কোলেস্টেরল যে বেড়েছে এটা কী কী টেস্ট করে বুঝতে পারব। খুব সহজ, এখন যন্ত্রপাতি বেড়ে গেছে, ব্লাড থেকে লিপিড প্রোফাইল টেস্ট করুন। আপনি কোনো অসুবিধা নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু কিছু লক্ষণ দেখে মনে করলেন কোলেস্টেরল লেভেলটা বাড়তে পারে, লিপিড প্রোফাইল টেস্ট লিখে দিলেন। আপনি রক্তের লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনার এলডিএল এইচডিএল ভিএলডিএল কী কন্ডিশনে আছে আপনি জানতে পারবেন। আর একটা সাধারণভাবে আমাদের চোখের কোণে অনেকে দেখবেন সাদা ঢুলির মতো হয়ে যাচ্ছে, কারো দু চোখের কোণে সাদা ঢুলির মতো হয়ে যাচ্ছে, এটা একটা সাইন যেটা থেকে বোঝা যায় যে আপনার কোলেস্টেরল বাড়তে পারে। ওকে, নেক্সট আমরা জেনে নেব যে কোলেস্টেরল বাড়লে আমাদের কী কী ক্ষতি হতে পারে। কোলেস্টেরল যদি বেড়ে যায় আমাদের কী কী ক্ষতি হতে পারে? না, কোলেস্টেরল লিভারে তৈরি হচ্ছে, ব্লাডের মাধ্যমে আমাদের সেলে পৌঁছাচ্ছে। ব্লাড কী করছে? অক্সিজেন এবং আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে পুষ্টি নিয়ে আমাদের বিভিন্ন কোষগুলোতে সেলগুলোতে পৌঁছে দিচ্ছে। এই যে অক্সিজেন পৌঁছে দিচ্ছে, এই যে বিভিন্ন খাওয়ার থেকে পুষ্টি নিয়ে ব্লাড আমাদের কোষগুলোতে পৌঁছে দিচ্ছে, ব্লাড চলাচলের ক্ষেত্রে কোথাও কোনো প্লাগ, কোথাও কোনো ব্লক, কোথাও কোনো বাধা পেলো, কোথাও কোনো ক্লটেড এলো, তখন কী হবে? ঠিকমতোভাবে খাওয়া অক্সিজেন আমাদের কোষ পাবে না। যেমন ধরুন হার্ট, হার্টের মাসেল, হার্টের মাসেলে আমাদের অক্সিজেন এবং নিউট্রিশন ব্লাডের মাধ্যমে যাচ্ছে, যেতে গিয়ে দেখা গেল করোনারি আটারিতে অতিরিক্ত কোলেস্টেরলের জন্য প্লাগ আসছে, ক্লট আসছে, ব্লকেজ আসছে, বাধা পাচ্ছে, তখন অক্সিজেন পাচ্ছে না ওই পেশিগুলো, খাবার পাচ্ছে না। আমাদের খিদে লাগলে কী হয়? কষ্ট পায়। সেরকম হার্টের যে পেশি সে কষ্ট পাচ্ছে, তখন তার একটা পেন হচ্ছে, একে বলেছে অ্যাঞ্জাইনা। হার্টের পেনকে বলা হয় অ্যাঞ্জাইনা। আর কী হয়? হার্ট অ্যাটাক হতে পারে, যখন অক্সিজেন পাচ্ছে না, ব্লকেজ আসছে, হার্ট অ্যাটাক হতে পারে। সেই জন্য কোলেস্টেরল বেড়ে গেলে এই ধরনের ক্ষতি হতে পারে। যেমন ধরুন ব্রেন, ব্রেনের এই যে ক্যারোটিড আটারি আমরা এখানে দেখতে পাবো, পালস দেখতে পাবো, ধপধপ করছে, ক্যারোটিড আটারির মাধ্যমে আমরা ব্রেনে এই অক্সিজেন এবং আমাদের খাদ্য পুষ্টি আমরা দিচ্ছি, ব্রেনের ফুড দিচ্ছি। কিন্তু ওখানে যখন ঠিকমতো সাপ্লাই যাচ্ছে না, তখন কী হচ্ছে? কোথাও ব্লকেজ আসছে, প্লাগ আসছে, ক্লট আসছে আটারির মধ্যে, তখন কোলেস্টেরলের কারণে ব্লক, কোনো প্লাগ আসার ফলে যখন ঠিকমতোভাবে সাপ্লাই যাচ্ছে না ব্রেনে, তখন সিভিএ সেরিব্রোভাস্কুলার অ্যাটাক, যেটাকে আমরা বলি স্ট্রোক, সাধারণভাবে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আবার বিভিন্ন হাত পায়ের মধ্যে আমাদের এক্সট্রিমিটিতে ব্লাড যাচ্ছে, ব্লাডের মধ্যে অক্সিজেন এবং পুষ্টি যাচ্ছে বিভিন্ন কোষগুলোতে পেশিগুলোতে, সেখানে কোথাও ব্লকেজ আসছে, তখন আটেরিওস্ক্লেরোসিস, আটেরিওস্ক্লেরোসিস ডিজিজ হচ্ছে, হাত পা অবশ হচ্ছে, ঝিনঝিন করছে, ঠান্ডা হচ্ছে, বিভিন্ন ধরনের অসুবিধা আমাদের মধ্যে দেখা দিতে পারে। যাই হোক, আমাদের যে কোলেস্টেরল বেড়ে গেছে আমরা কী কী লক্ষণ দেখে বুঝতে পারবো? এই যে বললাম চেস্ট পেন হতে পারে, অ্যাঞ্জাইনা, তার সঙ্গে বমিভাব হতে পারে, আমাদের হাত পায়ে একটা ঠান্ডা ঝিনঝিন অবসভাব আসতে পারে, একটুতেই হাঁপিয়ে পড়া, সিঁড়িতে উঠছেন হাঁপিয়ে পড়ছেন, এইগুলো মানে অক্সিজেনের অভাব হচ্ছে, ব্লাড ঠিকমতো অক্সিজেন সাপ্লাই দিতে পারছে না, এইগুলো হতে পারে। তার সঙ্গে কী হতে পারে? ঘাড়ের যন্ত্রণা, চোয়ালের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, উপরের পেটের কোনো ব্যথা যন্ত্রণা, শিরকোমরের যন্ত্রণা, এই ধরনের ব্যথা যন্ত্রণাগুলো হলে সাধারণ ছোট ছোট লক্ষণ, আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু মনে করলেন যে আপনার কোলেস্টেরল বাড়তে পারে, শুধু ওজন বেশি ওভারওয়েট যারা ওবিস যারা তাদের জন্য নয়, রোগা মানুষ তার ক্ষেত্রেও ব্লাডে কোলেস্টেরল লেভেলটা বেশি হয়ে যেতে পারে, আপনার এক্সট্রিমিটি আপনার হাত পাগুলো নামনেস ঠান্ডা এইরকম হতে পারে, এই লক্ষণগুলো হলে আপনি ডাক্তারবাবুর কাছে গিয়ে বললে ডাক্তারবাবু আপনাকে লিখে দেবে লিপিড প্রোফাইল টেস্ট করুন, তখন আপনি টেস্ট করলে বুঝতে পারবেন যে আপনার কোলেস্টেরল লেভেলগুলো কোন জায়গায় আছে। এবারে আপনাকে বুঝতে হবে যে কোলেস্টেরল লেভেল বেড়ে গেলে কীভাবে আমরা কমাবো। কোলেস্টেরল লেভেল বেড়ে গেছে জানলাম টেস্ট করে, কিন্তু কোলেস্টেরল লেভেলটা আমাকে কমাতে হবে, তার জন্যে আমাকে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা খুব ডেঞ্জারাস, যেটার জন্যে হার্ট অ্যাটাক হতে পারে, বিভিন্ন স্ট্রোক হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে। তাহলে এই কোলেস্টেরলটা যখন বেড়ে গেছে জেনে গেলেন কোনো না কোনোভাবে, তখন আপনাকে নিয়ন্ত্রণে রাখার জন্যে কিছু পদ্ধতি আপনাকে আমি বলছি,
যেটা আপনি অনুসরণ করলে শিখে নিলে আপনি খুব ভালো থাকবেন। আপনাকে ফ্যাটি মিট, বিশেষ করে খাসি মাংস, রেড মিট, যে মাংসগুলোতে কোলেস্টেরল স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে এগুলো একটু এড়িয়ে চলুন। ডেয়ারি প্রোডাক্ট যেমন মিল্ক, ক্রিম, বাটার, এই ধরনের ডেয়ারি প্রোডাক্ট যেখান থেকে আপনার ফ্যাট লেভেল বাড়তে পারে এগুলোকে একটু এড়িয়ে থাকতে হবে। ফ্রাইড ফুড, বিভিন্ন ধরনের ফ্রাইড ফুড, ফাস্ট ফুড, পিৎজা, এগুলো থেকে একটু দূরে থাকুন। প্রসেস ফুড, বিস্কিট, প্যাটিস, এই ধরনের প্রসেস ফুড থেকে একটু দূরে থাকুন। কোকোনাট অয়েল, এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনি এই কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন। আর কি বিষয়, কোলেস্টেরলের ঔষধ খাচ্ছেন কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার জন্যে, কিন্তু লাইফস্টাইল আপনার সবসময় ভালো থাকতে হবে। কেন, আগেই বলেছি যে কোলেস্টেরল একটা লাইফস্টাইল ডিজিজ, এই লাইফস্টাইলের কারণে কোলেস্টেরল বাড়তেছে। আপনি কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখার ঔষধ খেলেও আপনাকে লাইফস্টাইলটা সুন্দর করতে হবে, সেজন্যে আপনাকে লাইফস্টাইলের দিকে খুবই গুরুত্ব দিতে হবে, বিশেষ করে আপনার হার্ট হেলথ, আপনার হার্টের যে লাইফস্টাইল চেঞ্জ, যেমন ধরুন আপনি যদি একটু এক্সারসাইজ করেন, 10-15 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছেন, তাতে একটু হাঁপিয়ে পড়ছেন, একটু জোরে জোরে অক্সিজেন নিচ্ছেন, তাহলে আপনার হার্ট ভালো থাকবে। আপনার হার্ট হেলদি লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, হার্ট হেলদি ডায়েট খেতে হবে, হার্ট হেলদি ইটিং হ্যাবিট, আপনার হার্ট ভালো থাকবে এই ধরনের কিছু খাওয়ার আমি এগুলো নিয়ে এখনই বলবো, আপনাকে একটু নজরে রাখতে হবে। তার সঙ্গে কি করতে হবে, ওয়েট ম্যানেজমেন্ট, আপনাকে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, স্বাভাবিক ওজনে নিজেকে থাকতে হবে। স্বাভাবিক ওজনের থেকে কম থাকলেও ম্যালনিউট্রিশন, অপুষ্টি হলেও আপনার ক্ষতি, যেটা বললাম মেয়েদের ক্ষেত্রে খুবই ক্ষতি হচ্ছে, এবং যারা ওবিজ, ওভারওয়েট, ওবিসিটিতে ভুগছেন, স্বাভাবিকের থেকে ওজনটা অতিরিক্ত বেড়ে গেছে, কারো 5 কেজি বাড়লেও হার্টের উপরে ক্ষতি হতে পারে, কারো 10 কেজি এক্সট্রা ফ্যাট থাকলেও ক্ষতি হতে পারে, কারো 20-30 কেজি স্বাভাবিকের থেকে বেশি ওজন থাকলে হার্টের খুবই ক্ষতি হতে পারে, যে কোনো সময় হঠাৎ একটা কিছু হয়ে যেতে পারে, দুর্ঘটনা, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। সেই জন্যে আপনাকে কতগুলো বিষয় আমি বলছি যেটা আপনি মাথায় রাখবেন, ওয়েট ম্যানেজমেন্ট, আর একটা কি ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আমাদের এইচডিএল কোলেস্টেরলটা বাড়ে, এলডিএল ব্যাড কোলেস্টেরলটা কমে যায়, সেই জন্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার করা দরকার। তার সঙ্গে ওমেগা থ্রি রিচ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার আমাদের দৈনন্দিন খাওয়া দরকার। ডিপ সি সমুদ্রের, গভীর সমুদ্রের মাছে ওমেগা থ্রি থাকে, ওমেগা থ্রি কিনতেও পাওয়া যায়, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার আমরা খেলে আমাদের কোলেস্টেরল লেভেলটা ভালো থাকবে। তার সঙ্গে সলিউবল ফাইবার, ওয়াটার সলিউবল ফাইবার, বিভিন্ন ধরনের ফ্যাট সলিউবল ফাইবার, বিভিন্ন ধরনের সলিউবল ফাইবার জাতীয় খাবার যদি আমরা খাই আমাদের কোলেস্টেরল লেভেলটা খুব ভালো থাকবে। হোয়ে প্রোটিন, হোয়ে প্রোটিন আমাদের কোলেস্টেরল লেভেলকে নর্মাল রাখতে খুব হেল্প করে। কিছু ফল যেমন ধরুন অ্যাপেল, অ্যাভোকাডো, আপেল খাবেন, অ্যাভোকাডো খাবেন, এই ধরনের ফল, বিভিন্ন সাইট্রাস ফ্রুট যেমন অরেঞ্জ, কলা আমাদের খুবই কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে হেল্প করে, ব্যানানা খাবেন, কলা খাবেন, অরেঞ্জ খাবেন, এই ধরনের ফলগুলো কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে খুব ভালো রাখে। এবং আমাদের কফি, কফি অতিরিক্ত খেলে খুবই ক্ষতি, কিন্তু কফি যদি অল্প ডোজে আপনি খান তাহলে আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। কেন, গ্রিন টি যুক্ত খাবার, গ্রিন টি যদি খান তাহলে এতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেটা আমাদের এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন ব্যাড কোলেস্টেরল এটাকে কমাতে হেল্প করে। আবার আপনি কফি যদি বেশি খান কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে, আবার ঠিক সেইভাবে আপনি যদি সুগার, চিনির দিকে যদি নজর না দেন, আমাদের লিভারে সিনথেসিস হচ্ছে সুগার, তাহলে আমাদের যেটা এইচডিএল গুড কোলেস্টেরল সেটা বেড়ে যাবে, যেটা কমে যাবে, সরি, যদি সুগার লিভারে সিনথেসিস হচ্ছে, এই সুগারকে যদি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে সুগার, চিনি বেশি খেলে আপনার গুড কোলেস্টেরল এইচডিএল কমে যাবে, এলডিএল ব্যাড কোলেস্টেরল বেড়ে যাবে। তাহলে কি খাবেন, মধু খান, মধু খুব উপকারী জিনিস, সুষম খাদ্য, মধু কি করবে আপনার গুড কোলেস্টেরল এইচডিএলটাকে বাড়িয়ে দেবে, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন এলডিএল ব্যাড কোলেস্টেরল কমিয়ে দেবে। চিনি খেলে ক্ষতি, মধু খেলে ভালো, সহজভাবে এটা মনে রাখুন। আর আপনি কি করবেন, সয়া মিল্ক, আপনার ডেয়ারি প্রোডাক্ট মিল্ক খেলে কোলেস্টেরল বাড়তে পারে, সয়া জাতীয় মিল্ক খান, সয়া মিল্ক খেতে পারেন, এটাতে আপনার লো স্যাচুরেটেড ফ্যাট, এটা আপনার উপকার করবে। ওট ড্রিঙ্ক খেতে পারেন, টমেটো জুস খেতে পারেন,
প্ল্যান্ট মিল্ক, বিভিন্ন প্ল্যান্ট থেকে মিল্ক হচ্ছে, এগুলো আপনি খেতে পারেন। বিভিন্ন বেরি স্মুথিং, বেরি স্মুথিং কি, স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এই যে ফলগুলো স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এগুলো আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে খুবই হেল্প করবে। তাহলে আমরা জানলাম যে কী ধরনের খাবারগুলো আমাদের ভালো রাখি। আর স্মোকিং, অ্যালকোহল, মাঝে মধ্যে কখনো অকেজনে খেলেন তা নাহলে অ্যালকোহল, এইগুলো যদি আপনি একটু এড়িয়ে থাকেন ভালো থাকবেন। আরেকটা হচ্ছে হাইড্রেশন, ড্রিঙ্কিং ওয়াটার। কোথাও একটু নোংরা থাকলে আমরা কী করি, জল দিয়ে নোংরাটা সরিয়ে দিই, নালিতে জল যাচ্ছে, নোংরা আছে, আটকে যাচ্ছে, আমরা জল দিয়ে সেটা সরিয়ে দিই। সেই রকম আমাদের শরীরে যে রক্ত চলাচল হচ্ছে, কোথাও ব্লকেজ হচ্ছে, প্লাগ হচ্ছে, ক্লট হচ্ছে, জল যদি ঠিকমতো না পায় ক্ষতি। যদি ঠিকমতো পরিমাণে আপনি জল খান, 20 কিলো ওজনে, বডি ওয়েটে 20 কিলো বডি ওয়েটে 1 লিটার ওয়াটার, যদি আপনার 60 কেজি বডি ওয়েট হয় 3 লিটার ওয়াটার, যদি 80 কেজি ওজন হয় 4 লিটার ওয়াটার, এইভাবে আপনি যদি জল খান নিয়মিতভাবে, তাহলে দেখবেন আপনার হাইড্রেশন, জল কোষে কোষে অক্সিজেন পুষ্টি পৌঁছে দেবে, আমাদের ব্লাড যে সার্কুলেশন করছে সেখানে খুব সহজভাবে সার্কুলেশন হবে, যার ফলে জল আমাদের কোলেস্টেরল লেভেলকে নিয়ন্ত্রণে রাখার জন্য খুবই দরকারি। তাই বন্ধুরা, কোলেস্টেরল কী, কত ধরনের, কমে গেলে কী হয়, বেড়ে গেলে কী হয়, কীভাবে নিয়ন্ত্রণে রাখবো, সব কিছু খুব সুন্দরভাবে জানলাম। আর একটা বিষয় যেটা হচ্ছে, এই যে ফাইবার খেতে বলছি, সলিউবল ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন ধরনের ফল, হয়তো আপনার পক্ষে কালেক্ট করা অসম্ভব হচ্ছে। সেই জন্য বিজ্ঞানীরা বলছেন যে একটা হেলদি ব্রেকফাস্ট নিন, যে ব্রেকফাস্টের মধ্যে আপনার এই সমস্ত কিছু থাকবে, ফাইবার থাকবে, ওমেগা 3 থাকবে, সলিউবল ফাইবার, বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসগুলো থাকবে। এই হেলদি ব্রেকফাস্টটা আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে খুবই হেল্প করবে। আর তার জন্য হার্বালাইফ নিউট্রিশন আমাদের কাছে হেলদি ব্রেকফাস্ট নিয়ে এসেছে। এই হার্বালাইফ নিউট্রিশন, হেলদি ব্রেকফাস্ট, ওমেগা 3, সলিউবল ফাইবার, এইগুলো কোন কোন নিউট্রিশনে আছে, গ্রিন টি কোন নিউট্রিশনে আছে, কীভাবে আপনাকে হেল্প করবে, এর জন্য আমার নেক্সট ভিডিওটা দেখুন, যেখানে আপনি ডিটেলস জানতে পারবেন যে কোলেস্টেরল লেভেল নিয়ন্ত্রণে রাখার জন্য হার্বালাইফ নিউট্রিশন কীভাবে আপনাকে হেল্প করছে। বন্ধুরা, আজকের এই কোলেস্টেরল ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমি এই ধরনের ভিডিও তৈরির জন্যে খুবই উৎসাহ পাবো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করবেন, যাতে আমার পরবর্তী আকর্ষণীয় ভিডিওগুলি সহজেই আপনার কাছে পৌঁছে যায়। ওকে, থ্যাংকস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।